অতি সম্প্রতি আগরতলা ফায়ার স্টেশনের সন্নিকটে উড়াল পুলের জন্য একটি নির্মীয়মান পিলার কংক্রিট ঢালাইয়ের পর হেলে পড়েছিল। এর অর্থই হল মাটির নিচের পাইলিং থেকে শুরু করে রড বাঁধাই কিংবা শাটারিংয়ের ডিজাইনে কোথাও না কোথাও গলতি ছিল। অর্থাৎ পিলারটির কংক্রিট ঢালাই করা পর্যন্ত প্রতিটি স্তরে যে গুণমানের কাজ হওয়া জরুরি ছিল সেই মানের কাজ হয়নি, তাই উপরে উঠে পিলারটি হেলে পড়েছিল। একটি ক্ষেত্রে যখন গুণমান রক্ষায় গাফিলতি পাওয়া গিয়েছিল, তখন অন্যান্য পিলারগুলোতে নির্মাণ কার্যের গুণমান নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ থেকে যায়। এর সাথে বটতলা অঞ্চলে পাইলিংয়ের মাটি ধসে পড়া, ঢালাইয়ের সময় ভাইব্রেশনের অভাবে পিলারের অভ্যন্তরে হানিকাম জাতীয় ছোট ছোট গর্ত থাকা ইত্যাদিও উড়াল পুলের গুণমান নিয়ে সন্দেহ জাগায়। পাশাপাশি সর্বভারতীয় আইন অনুযায়ী উড়াল পুলের উপরের জয়েস ফিট করার সময় সমগ্র অঞ্চলটিকে রেড অ্যালার্ট জোন হিসেবে ঘোষণা করে জনশূন্য করে রাখতে হয়। অথচ জননিরাপত্তাকে শিকিয়ে তুলে দিনের বেলাতেই উড়াল পুলের উপরের কাজ করে চলেছে ঠিকাদার বাহিনী। অথচ জননিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের ন্যূনতম হেলদোল নেই। রাজ্য পিডাব্লিউডি থেকে উড়াল পুলের গুণমান রক্ষার জন্য বিশেষজ্ঞ টিম পর্যন্ত নেই। যুক্ত করা হয়নি এনআইটি আগরতলার সিভিল শাখাকে কিংবা গৌহাটি আইআইটির মতো দক্ষ সংস্থাকে। উপরন্তু বাঘের কাছে শেয়াল বাগি রাখার মতো ঠিকাদারি সংস্থা নাগার্জুনকেই দেওয়া হয়েছে গুণমান পরীক্ষার দায়ভার। নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির মনোনীত দিল্লির একটি সংস্থাই করছে মনোনয়ন প্রদানকারী নাগার্জুনের নির্মাণ কার্যের পরীক্ষা নিরীক্ষা। এমতাবস্থায় নির্মাণ কার্যের গুণমান নিয়ে সমাজের সর্বত্র প্রশ্ন উঠছে। সিটিজেন ফোরাম অব ত্রিপুরার এক প্রতিনিধি দল প্রতিষ্ঠিত বাস্তুকারদের সাথে নিয়ে বুধবার উড়াল পুলের নির্মাণ কাজ পরিদর্শন করে বাস্তুকারদের সাথে আলোচনা সাপেক্ষে সিটিজেন ফোরামের পক্ষ থেকে এযাবৎ নির্মাণ কার্যের গুণমান নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। জননিরাপত্তা সুরক্ষিত করার পক্ষেও সওয়াল করে সিটিজেন ফোরাম অব ত্রিপুরা। আমরা সবচাইতে গুরুত্ব যেটা দিচ্ছি কোয়ালিটি কন্ট্রোলের উপর, কোয়ালিটি কন্ট্রোলের উপর এই কারণে আমরা গুরুত্ব দিচ্ছি যে আমরা সম্প্রতিকালে দেখেছি ফায়ার ব্রিগেড থেকে বটতলায় এই জায়গাটাতে একটা পিলার সেটা ভেঙে পড়েছে, এটা কাত হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে গিয়ে আরেকটা বটতলাতেও আরেকটা মাটি ধসে গিয়েছে। এই দুটো ইনস্ট্যান্স হচ্ছে যথেষ্ট, কারণ হচ্ছে যদি নিচে থেকে প্রতিটা স্টেপের কোয়ালিটি কন্ট্রোল ঠিকভাবে হতো, তাহলে কিন্তু উপরে গিয়ে যখন কংক্রিট ঢালাই করা হয় তারপর কিন্তু পিলারটা বেঁকিয়ে যায় না। একটা পিলার ইনস্ট্যান্স দেখিয়েছে কোয়ালিটি কন্ট্রোল হয়তো বা সঠিক মাত্রায় হয়নি। আমরা আজও জানি না কোয়ালিটি কন্ট্রোল আসলে কারা করছে, রাজ্য সরকারের পিডাব্লিউডি এই কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কতখানি ভূমিকা নিতে পারছে রাজ্যের মানুষ জানে না, বা ত্রিপুরা পিডাব্লিউডিতে কোয়ালিটি কন্ট্রোল করার মতো যোগ্যতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা আছেন কি না তা নিয়েও কিন্তু আমরা সন্দিহান। এরকম পরিস্থিতিতে কোয়ালিটি কন্ট্রোল যাতে সঠিকভাবে করা হয় এবং কোয়ালিটি এতদিন ধরে যা কাজ হয়েছে সেই কাজটার কোয়ালিটি যাতে পরীক্ষা করে দেখা হয় সঠিক মাত্রায় সঠিক মাপে কাজটা হয়েছে কিনা, কোয়ালিটি মেনটেন করে কাজটা হয়েছে কিনা, তার জন্য আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাব। কাজের গুণমান নিয়ে আরও সন্দিহান হতে হয়। ঠিকাদার কোম্পানি নাগার্জুন অতীতে দেশের একটি রাজ্যে ব্ল্যাকলিস্টেড হয়েছিল। পণ্ডিচেরিতে ব্ল্যাকলিস্টেড হওয়া ছাড়াও ঝাড়খণ্ড, বেঙ্গালুর, হায়দ্রাবাদের মতো জায়গাগুলিতে নাগার্জুনের কাজকর্ম নিয়ে আজও আদালতে মামলা চলছে। পরিণামে নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির আগরতলা উড়াল পুলের কাজকর্ম নিয়ে আরও সন্দেহ প্রকাশ করেছেন সিটিজেন ফোরামের সম্পাদক সানিদ দেবরায়। এই নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানি যারা এই উড়াল পুল এদের সম্পর্কে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, রাজ্যের পত্রপত্রিকায়, রাজ্যের টিভি চ্যানেলগুলিতে এবং বহিরাজ্যের টিভি চ্যানেলগুলিতেও পত্রপত্রিকায়ও এ নিয়ে সংবাদ হয়েছে, নেটের এই সংক্রান্ত সংবাদ রয়েছে। তারপরও রাজ্য সরকার এমনি একটি সংস্থাকে দিয়ে যখন কাজটি করাচ্ছে, তখন আমরা রাজ্য সরকারের সৎ উদ্দেশ্য খুব একটা খুঁজে পাচ্ছি না এর পেছনে। সেকেন্ড হচ্ছে এর পেছনে যেটা থাকা উচিত, এটা গণ তদারকি কমিটি থাকা উচিত, আমরা সিটিজেন ফোরামের পক্ষ থেকে আগেও সেটা দাবি করেছি। উড়াল পুলের নির্মাণ কার্যের গুণমান ও জননিরাপত্তার পাশাপাশি জনদুর্ভোগ অব্যাহত থাকা নিয়েও প্রশ্ন তুলেন সিটিজেন ফোরাম অব ত্রিপুরার সভাপতি অ্যাডভোকেট সঞ্জয় পাল। উড়াল সেতুকে কেন্দ্র করে এলাকায় যে একটা ক্রমান্বয়ে ভোগান্তি জনগণের মেঝে বিরাজমান, কারণ এটা দীর্ঘ 36 মাসের কাজের এই প্রকল্প, তাই 2016 শেষ হতে চলছে, 17-র উপরেও চলবে, 18-তে গিয়ে কাজের সমাপ্তি হবে। এই দীর্ঘদিন এলাকার মানুষ মানে কীভাবে নীরবে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে,
আমরা এখানে এসেছি, এলাকার বিভিন্ন অভিযোগগুলি আমরা এখানে ইয়ে করা, প্লাস এটা আমরা আমরা চেষ্টা করছি যে এটা আমরা সার্বিকভাবে ত্রিপুরার জনগণের এটা মানে এই অংশের শেয়ার নেওয়ার জন্য যে এই ভোগান্তিটা যাতে পথ চলতি মানুষের জন দুর্ভোগের পাশাপাশি উড়ালপুলের দুধারে বসবাসকারী জনগণের ভোগান্তি আরও চরমে। উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে সরকারকে ট্যাক্স দেওয়া জমির উপরও পাকা বাড়ি ভেঙে দিয়েছে রাজ্য প্রশাসন। এ নিয়ে আজও এলাকাবাসীর ক্ষোভ চরমে। এলাকাবাসীর ভোগান্তির সাথে সহমর্মিতা পোষণ করে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে সিটিজেন ফোরাম অফ ত্রিপুরা। প্রথমত হচ্ছে জনগণের ভোগান্তি, যেহেতু এখন উপরের স্তরের কাজ হচ্ছে, উপরের স্তরের কাজ নর্মস অনুযায়ী, সর্বভারতীয় নর্মস অনুযায়ী যখন উপরের স্তরের কাজ হয় সেই সময় দাঁড়িয়ে টোটাল এরিয়া একটা অ্যালার্ট, রেড অ্যালার্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। ওই দিক দিয়ে তখন যান চলাচল, জনগণের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের স্তরের কাজ হচ্ছে, তখনও দাঁড়িয়েও এই এলাকাতে রেড অ্যালার্ট জোন হিসেবে ঘোষণা করা হয়নি, যানবাহন চলাচল করছে, দিনের বেলাতেও কাজ হচ্ছে। এরকম পরিস্থিতিতে সেফটি মেজারে আমরা কতখানি সুরক্ষিত এই বিষয়টা আজকে কিন্তু প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা দ্বিতীয় যে বিষয়টা সামনে রাখতে চাইছি যে বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে, আমরা কোনোভাবেই উন্নয়নের বিরোধী না, সিটিজেন ফোরাম অফ ত্রিপুরা উন্নয়নের বিরোধী না, কিন্তু উন্নয়নের নাম করে অনেক সময় অনেক কিছু হয়। ভারতবর্ষে, পৃথিবীতে প্রচুর ঘটনা হয়েছে উন্নয়নের নাম করে অনেক কিছু হয়েছে, এটা মানুষের পক্ষে জরুরি কি না এটা বিতর্কের বিষয়, সেই বিতর্কে আমরা যাচ্ছি। কিন্তু তার ফলে জনগণের যে ভোগান্তি হয়েছে, মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেই উপযুক্ত ক্ষতিপূরণটা আমরা দাবি করছি সিটিজেন ফোরামের পক্ষ থেকে। উড়ালপুলের নির্মাণ কাজের গুণমান পরিদর্শনে এবং জননিরাপত্তা ও জনদুর্ভোগের দৃশ্য সরজমিনে পরিদর্শনে যাওয়া সিটিজেন ফোরাম অফ ত্রিপুরার প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সভাপতি সঞ্জয় পাল, সহসভাপতি ডক্টর মানিক সাহা, সম্পাদক সানিধ্যেব রায়, মুখপাত্র প্রণব সরকার, সাংগঠনিক সম্পাদক সেবক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুরজিৎ পাল সহ শ্যামল মজুমদারের মতো প্রখ্যাত বাস্তুকাররা। সিটিজেন ফোরামের পক্ষ থেকে গুণমান পরীক্ষা নিরীক্ষার জন্য নিরপেক্ষ যোগ্য সংস্থাকে নিয়োগ করতে এবং এ যাবৎ নির্মাণ কার্যের গুণমান নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানোর জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে বলে জানানো হয়েছে। জনগণের প্রয়োজন থাকুক আর নাই থাকুক, অন্তত ভোটের প্রয়োজনে হলেও জনগণের পয়সায় নির্মীয়মান উড়ালপুলের গুণমান রক্ষা নিয়ে সিটিজেন ফোরাম অফ ত্রিপুরার এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের নাগরিকরা। কারণ কলকাতার পোস্তা ব্রিজের অভিজ্ঞতা আরও আতঙ্কিত করে তুলেছে ভূমিকম্প প্রবণ জোন ত্রিপুরার নাগরিকদের, তাই অন্তত গুণমান রক্ষা করাটাই জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।